বানাবো। মশলার জিনিসগুলো কেটে নিয়েছি, যা যা দরকার আছে কেটে নিয়েছি। আর চলো কি কি করছি দেখা। লেবু দিয়ে একদম মানে ধুয়ে নিলাম, যাতে করে গন্ধটা উড়ে যায়, না হলে একটা কেমন ধরনের গন্ধ আসে না, সেজন্য ধুয়ে নিলাম। আর এখানে আছে মূলো, কালকে তো জানোই মূলো ভাজি নাই, আজকে মূলো ভাজবো, বুঝেছো? তো চিকেন খায় না, তার জন্য দেখো সয়াবিন ভাজা করতে হবে ঘি দিয়ে, ডাল দিয়ে খাবে, বুঝেছো বন্ধুরা? চলো দেরি না করে করা যাক। একটু লবণ দিয়ে দিলাম, এটাকে মিনিট করবো, মিনিট। তারপরে দিব ওই যে লঙ্কার গুঁড়ো, দেখো দই দিয়ে করবো না কিন্তু আমি, নয় একদম কেমন করে করি সবটাই শেয়ার করি। যে লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে করে একটু মানে জলে পেছনটা, বুঝেছো? আছে এখানে হলদের গুঁড়ো, বুঝেছো? আছে এখানে ধনের গুঁড়ো, সরি জিরের গুঁড়ো। চলো এবার মশলাটা পেস্ট করে দিই। লঙ্কা পেঁয়াজ আদা রসুন সবগুলো একসাথে দিয়ে দিলাম, বুঝেছো? আর আমার এটা দেখছো মিক্সারটা, এটা আমার অনেক দিনে বিয়ের আগে, আমি আবার নতুন কিনেছি, ওটা ব্যবহার করছি না, যাক এগুলা নষ্ট হয়ে গেলে ওগুলো ব্যবহার করবে, বুঝেছো? তা চলো পেস্টটা করে আনি, দিয়ে দিলাম, বুঝেছো? এবার এখন আমি টমেটোটা পেস্ট করে আনি, বুঝেছো বন্ধুরা? চলো পেস্টটা করে নি, রাম সব পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আচ্ছা মূলোর পেঁয়াজ রয়েছে, চলো পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু বেশি একটা পেস্ট করিনি, একটু আদা ছাঁচা আদা ছাঁচা পেস্ট করেছি, দিয়ে দিলাম বন্ধুরাও। চলো এবার একটু মাখু মাখু করবো, চলো দিয়ে দিলাম, দেখো সাদা তেল এটা রয়ে গেছিলো, কেন নষ্ট করবো বলো? টাকাটা তো আর গাছে ধরে না, অনেক কষ্ট করার পর টাকা সে হাতে, বুঝেছো? আমাকে অয়টি তো 10 পয়সা দেয় না, তাই আর কি, বুঝেছো? চলো এটা ঢেলে দিচ্ছি, তারপর একটু মাখু মাখু করবো। হাত ফুলে কি হয়েছে, হাতটা ফুলে কি হয়েছে, কামুক দিয়েছে মৌমাছি, দেখো কি হয়েছে, উড়লে তো মাগু মাগু করি, দেখো বাবা আমার হাতটা তো জ্বলবে না, লঙ্কা ঝাঁস ঝাঁস যে, দেখো মাখু 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 মাখু। তারপরে পরে আরো কত রকমের মশলা দিব তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, বুঝেছো? চলো এটা হয়ে যাক। ও এই যে এটা একটা সিগারেট মশলা দিলাম, এটা তো বলবো না, একদম বলবো না, সবটা শেয়ার করবো না গো, এটা দিলে হেভি টেস্ট হয়। বক বক করছে, এটা কষিয়ে তারপর আরও মশলা আছে ওগুলো অ্যাড করবো। আর আমার হাতটা না ভীষণ ফুলে গেছে, ইস কামড় দিয়েছে না, এই দেখো ডমডম ফুলে গেছে। মাংসটা হয়ে গেছে প্রায়, ঠিক আছে এটা কষাতে হবে একটু, তারপর জল দিয়ে নামিয়ে দেবো। এখানে অলরেডি মশলা দিয়ে দিয়েছি, ফিনিশিংটা দেখাচ্ছি পরে, ঠিক আছে? আর ওদিকে প্রচুর কাপড় চাপড় ঘুচাচ্ছি না আমি, আমার সময় হচ্ছে না। তো চলো মূলো ভাজছি, কালো জিরে দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে দেবো, ঠিক আছে? বেশি কিছু দেবো না, আর একটা ম্যাগি মশলা দেবো একটু। লাল লাল ঝোল মাংসের ইয়াম্মি ইয়াম্মি কেমন হয়েছে বলবে, ঠিক আছে? পুরোটা দেখাতে পারলাম না, অনেক কি মশলা দিয়েছি। তো চলো এখানেই রাখছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।